আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আবারও বাংলাদেশে একটা ব্লগ নিয়ে এসেছি। বাংলাদেশের যে কয়েকটা ব্লগ জমে আছে সেগুলো তো শেষ না করে আমি এখানকার ব্লগ কন্টিনিউ করতে পারছি না আসলে। তো যাই হোক, জগাখিচুড়ি করেই ব্লগ দিব, একবার বাংলাদেশের, একবার এই সুইজারল্যান্ডের কীভাবে করে দিব আর কি। তো এই ব্লগটা আমি গিয়েছিলাম আমার একটা মামার বাসায়, তো ছোট্ট করে একটু ভিডিও করছিলাম যাওয়ার পথে। এই এই এলাকায় আসলে আগে ছোটোবেলাটা কাটিয়েছি এসব এলাকায়, তো সেই জন্য আমি আর খালামণি গিয়েছিলাম মামির সাথে দেখা করতে, তো তখন এই ভিডিও ফুটেজগুলো নিয়েছিলাম আর কি। আল্লাহ হাফেজ, দোয়া রাখবেন। আবার যাওয়ার আগে একবার আসবেন ইনশাআল্লাহ। দোয়া খেলে দুটোকে নিয়ে আসি। আচ্ছা, এখন এই ভিডিওটা দেখে আমার এত খারাপ লাগছে আমি বলে বোঝাতে পারবো না, কারণ আসলে মামিকে কথা দেওয়ার পরেও আমি মামির সাথে আনফর্চুনেটলি আর দেখা করতে যেতে পারিনি, আমার সময় হয়ে ওঠেনি, আর আমার ছেলেদেরকেও নিয়ে যেতে পারিনি। যাই হোক, তো এখন খুবই গিল্টি লাগছে যে কেন দেখা করিনি। তারপরে আমি আর খালামুনি হেঁটে হেঁটে আসছিলাম, কারণ ওদিকে আমরা কিছু রিক্সা গাড়ি কিছু পাচ্ছিলাম না, আর এমনিতেও হাঁটতে খুব মজা লাগছিল। ওরে আল্লাহ, কি শাক পাতা! খালানি দেখো তো এই লাল শাক কেমন। আমরা যে লাল শাক নিচ্ছি ওটা তো বেশি একটা সুবিধা ছিল না, এখন লাল শাক যদি ভালো হয় দুই কাটি নিয়ে যাইতাম। কত করে লাল শাক? মানে আটি কত করে? আমি যদি এক আটি নিই আধা কেজি, এক আটি তো আধা কেজি না, কম হইতে পারে, বেশি হইতে পারে। আচ্ছা, এক আটি ওজন করেন, কারণ আমরা এক আটি অলরেডি কিনছি, সেজন্য এক আটি হলেই হবে। কোনটা দিব দেখো, ভালো ফুলকপির তো অবস্থা বেশি খারাপ। ফুলকপি পাতাকপি কিতনে মে? ফুলকপি 50। তো এটা নষ্ট নষ্ট হয়ে গেছে, আমি কি বেছে নিতে পারবো? ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমি আমাকে নিচ্ছিলাম, কারণ আসলে কি বলবো, এখন যে কি মিস করছি এই দিনগুলা, যে বাংলাদেশে যা ফেলে এসেছি এখন খুব মিস করছি বাংলাদেশের দিনগুলো। আর আজকে খুব মিস করছি খালামুনিকে, যার কারণে আজকে এই ভিডিওটা এডিট করতে বসলাম, না হলে এই ভিডিওটা অনেকদিন ধরে এডিট করছি কিছু ক্লিপ আমি ডিলেটও করে দিয়েছি ভুল করে। যাই হোক, আমার ছোটোবেলাটা কেটেছে এইসব রাস্তা দিয়েই, আমি স্কুলে যেতাম এবং তখন এদিকেই থাকা হতো। রাস্তাঘাট এত অপরিষ্কার, এগুলাই খারাপ লাগে, কিন্তু তারপরেও কি সুন্দর না, কাক এক শাড়ি দিয়ে বসে আছে। এই বাসাটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে, এই বাসাটায় থাকতাম আগে ছোটোবেলায়। আর এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের বাসা, ওদের বাসায় আমাদের বাসা থেকে এত কাছাকাছি, সবসময় যাওয়া আসা করতাম। আমার ফ্রেন্ডের আম্মু, ওই আন্টি ভীষণ ভালো মানুষ ছিল, দেশে গেলাম সে সময় শুনলাম আন্টি আর নেই। যাই হোক, তো এভাবেই জীবন চলছে, চলবে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট ব্লগে আবার দেখা হবে আপনাদের সবার সাথে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।